আজকে আমরা পাওয়ার পয়েন্টে একটি ইন্ট্রো কিভাবে তৈরি করে তা শিখব। তো ফার্স্টে পাওয়ার পয়েন্ট অন করি, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে একটি, এরপর ইনসার্টে যাব, শেপসে যাব, আমরা এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল আইকনটা নিব, তারপর ড্র্যাগ করে নিব, এরপর এখানে হলুদ ডট আছে জাস্ট স্মুথ করে নিব, এরপর শেপ আউটলাইনে যাব, নো আউটলাইন, এবং শেপ ফিলে যায় এই ডার্ক অ্যাশ কালারটা নিব, এরপর এটা একটু চিকন করে নিব, একদম চিকন। এই তো আমাদের বেসিক শেপ রেডি। এবার আমরা ইনসার্টে যাব, শেপসে যাব, এই রেক্ট্যাঙ্গেলটা নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটির উপর পুরোটা টেনে দিব, এতো হয়ে গেল। এরপর এটা শেপ আউটলাইন নো আউটলাইন দিব, এবং শেপ ফিলে যায় একটু এই অরেঞ্জিস কালারটা দিব, পুরোটা সিলেক্ট করব আমরা, এরপর রাইট ক্লিক করে এদেরকে গ্রুপ করে ফেলব। তো অ্যানিমেশন করার জন্য আমরা যা করব, আমরা প্রথমে অ্যানিমেশনসে যাব, অ্যানিমেশনসে যেয়ে ফ্লাই ইন দিব, নিচে থেকে উড়ে আসবে জিনিসটা, আমরা চাই সাইড থেকে উড়ে আসবে। কি করব, ফ্রম লেফটে যাব, এখানে ইফেক্ট দিয়ে ফ্রম লেফট দিলে বাম সাইড দিয়ে আসবে, এই তো। এরপর স্টার্ট উইথ প্রিভিয়াস দিব, এবং ডিউরেশন দিব 1.5 সেকেন্ড, এখানে টাইম খুব ক্রুশাল, তো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এরপর অ্যানিমেশন পেনে যাব, অ্যানিমেশন পেনে যেয়ে ট্রায়াঙ্গেলটা ক্লিক করব, ক্লিক করে ইফেক্ট অপশনসে যাব, এবং স্মুথ এন দিব, যেন একটু ক্লাসি ক্লাসি ভাব থাকে, দেয়ার ইউ গো। এবার অ্যাড অ্যানিমেশনসে যাব, যেন এটা বের হয়ে যায়, ফ্লাই আউট দিব, আসবে এবং নিজে যাবে, আমরা চাচ্ছি উপরে চলে যাবে, তো কি করব, ইফেক্ট অপশনসে যাব, টু টপ দিব, এবং এখানে দুটো অ্যানিমেশন একই টাইমে হচ্ছে, তো আমরা চাচ্ছি একটু ডিফারেন্ট টাইমে হোক, যেন পরে যায়, তো আমরা কী করবো, উইথ প্রিভিয়াস দিব, টাইমটা বাড়িয়ে 1.5 সেকেন্ড দিব, এবং আগের মতোই ইফেক্ট অপশনসে যেয়ে এটাকে স্মুথ স্টার্ট দিই, এবার স্মুথ স্টার্ট দিব, এবং ডিলে দিব 2 সেকেন্ড, যেন জিনিসটা ফার্স্টে আসে, তারপর 0.5 সেকেন্ড ডিলে হয়, তারপর এটা আউট হয়। তো দেখি কি হয়, এই আসলো, ড্রেস করলো, তারপর উপরে চলে গেল, দেই গো। এরপর আমরা কী করবো, জাস্ট এটা ক্লিক করবো, এবং কন্ট্রোল ডি প্রেস করলেই এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পর এখানে একটা রাউন্ডের জিনিস আছে, এটা জাস্ট আমরা রোটেট করে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এখানে বসালাম, আমরা চাচ্ছি এটা অন্য দিক থেকে আসুক, তো কী করবো, এইটার অ্যানিমেশন হচ্ছে এই দুটো, তো ফার্স্টে এইটা গ্রিনটাতে ক্লিক করি, এবং ইফেক্ট অপশনস দিয়ে ফ্রম রাইটে দেই, তাহলে ডান পাশ থেকে আসবে, এবং আমরা চাচ্ছি এটা লাস্টে নিচ চলে যাবে, তো আমরা কী করবো, গ্রুপ ফোরে যাব, এবং ইফেক্ট অপশনস দিয়ে টু বটম দিব, তাহলে এটা নিচ দিয়ে চলে যাবে। তো দেখা যাক আমাদের অ্যানিমেশন কত দূর, এই দুশার দিকে আসলো, এবং থামলো, এবং চলে গেল, এইভাবে হচ্ছে আমাদের মেইন লোগোটা বসানো। তো আমরা যে একটা যে টেক্সট তৈরি করি, ওয়ার্ড আর্টে যে ইনসাইডে যাব, ওয়ার্ড আর্টে যাব, এবং কিছুটা টাইপ করি, 10 মিনিট স্কুল, অলরাইট। এবার পুরোটা হোমে যাই, হোমে যাই, একটু এখানে ফন্ট চেঞ্জ করে এজেন্সি এফ বি দেই, আমরা যদি চাই প্রতিটা অক্ষর বোল্ড হবে, মানে বলতো না যে ক্যাপিটাল হবে, বড় বড় অক্ষর হবে, তো আমরা কী করতে পারি, বোল্ড দিলে এটা করতে পারি, জাস্ট বিএ টিপে, এবং আমরা যদি সবগুলো ক্যাপিটাল করতে চাই, আমরা আপার কেস দিয়ে দিব, অথবা সবগুলো লোয়ার কেস করতে চাইলে লোয়ার কেস, অথবা যে কোনো অপশন যেটা ইচ্ছা, তো আমরা এটা নিই, এবং এখানে আমরা শেপ কালার দিব হচ্ছে এটা, এবং এটা কোনো ছায়া যেন না থাকে, যেন এইটা ক্লিক করলাম, এই তো হয়ে গেল। এখন একটু অ্যানিমেশন প্লে করে দেখি, এই হচ্ছে আমাদের অ্যানিমেশনটা, বাট আমরা চাই 10 মিনিট রিভিল হবে, পরে আসবে, তো এটা কীভাবে করা যায়, আমরা এই 10 মিনিট এইখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এবং সেন্ড টু ব্যাক দিব, সেন্ড টু ব্যাক, তাহলে পিছে চলে যাবে। এইবার অ্যানিমেশনটা প্লে করি স্লাইড শো দিয়ে, বাট আমরা চাচ্ছি যে যখন বক্সগুলো একসাথে হবে তখন ওটা আসবে, তো কী করা যায়, আমরা এই বক্সটাকে ক্লিক করলাম, অথবা যদি কারো যদি হারিয়ে যায় তাহলে আমি জাস্ট এইভাবে পুরো ড্র্যাগ করবো, তার এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা কী করবো, আমরা অ্যানিমেশনসে যাব, এবং অ্যাপিয়ার দিব, কিছু বোঝা যাচ্ছে না এখনও, বাট এখানে খুবই ক্রুশাল একটা টাইমিং আছে, স্টার্ট উইথ প্রিভিয়াস দিব, এবং এটাকে ডিলেতে কমিয়ে 1.75 সেকেন্ড আনবো, কেন, কারণ এই অ্যানিমেশনটা 1.5 সেকেন্ড হয়, তারপর লেখাটা আসবে হচ্ছে 1.75 সেকেন্ডে, এবং পরে অ্যানিমেশন স্টার্ট হবে 2 নম্বর সেকেন্ডে। এই আসলো, লোগো রিভিল হলো, এবং আমাদের অ্যানিমেশন কমপ্লিট। জিনিসটা আরেকটু যদি যাতায়াত করতে চাই তাহলে কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ডটাই অরেঞ্জ করে দেবো, তাহলে ডিজাইনে যাব, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যদি ডিজাইনে যেতে হয়, ফর্মের ব্যাকগ্রাউন্ডে যাব, এবং এখানে ব্যাকগ্রাউন্ডের সব অপশন চলে আসবে, আমরা জাস্ট এটা কালার চেঞ্জ করে অরেঞ্জ দিয়ে দেবো,
এবং আমাদের অ্যানিমেশন রেডি, দুটো স্টিক আসলো, থামলো এবং আমাদের টেনিং স্কুল লোগো রিভিল করে ফেললো। এবং এভাবেই খুব দ্রুত পাওয়ার পয়েন্ট খুব সুন্দর সুন্দর ইন্ট্রো বানানো যায়। বিভিন্ন প্রোডাক্ট কিংবা বিভিন্ন কম্পিটিশনে আমরা এটা অনেক ইউজফুলভাবে ব্যবহার করতে পারি। তো তোমাদের কিন্তু আপডেট থাকলে তো আমাদের কমেন্টেশনে টাইপ করা যাবে, আমরা বানাতে পারি। এবং আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।